বাংলাদেশের সিনেমার স্বর্ণালী সময়ে অসংখ্য অভিনেতা ছিলেন, তাদের অভিনয় এখনও এদেশের সিনেমা প্রেমীদের মনে। তবে সময়ের বিবর্তনে সেই সব দিন এখন অতীত, কালের বিবর্তনে হারিয়েছে সিনেমার জৌলুস। তবুও সেই সময়ের অনেক অভিনেতাকে নিয়ে এখনও আলোচনা চলে, তাদের মধ্যে অন্যতম খল অভিনেতা মিজু আহমেদ। তার পুরো নাম মিজানুর রহমান, চলচ্চিত্রে এসে টাইটেল নাম দেন মিজু আহমেদ, আর এই নামে বাংলাদেশ চলচ্চিত্র আকাশে তিনি পরিচিত ও জনপ্রিয়তা পান। ১৯৫০ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এই অভিনেতা। শৈশবকাল থেকেই থিয়েটারে অভিনয় করতেন, যুক্ত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় নাট্যদল নুপুরের সঙ্গে। ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার তৃষ্ণা সিনেমার মাধ্যমে খল অভিনেতা হিসেবে অ্যাকশন কাটের দুনিয়ায় যাত্রা শুরু করেন মিজু আহমেদ। ৮০ দশকে নাট্যধর্মী মহানগর, সঙ্গীত নাট্যধর্মী নয়নের আলো, অপরাধ নাট্যধর্মী স্যারেন্ডার সিনেমায় অভিনয় করেন তিনি। তিনি নিজেকে কেবল অভিনয়ে সীমাবদ্ধ রাখেননি, প্রযোজনাও করেছেন সিনেমা। ফ্রেন্ডস মুভিজ নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছিল, এখান থেকে তিনি বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই মেয়াদে সাধারণ সম্পাদক এবং দুই মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ত্রাসে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও ২০১০ সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খল অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পারিবারিক জীবনে মিজু আহমেদ পারভিন আহমেদকে বিয়ে করেন। এই দম্পতি রয়েছে তিন সন্তান, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাদ। ২০১৭ সালে ২৭ মার্চ ঢাকা থেকে ট্রেনে করে মানুষ কেন অমানুষ চলচ্চিত্রের শুটিং করতে দিনাজপুর যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রূপালি পর্দায় দর্শকরা তাকে নিন্দিত চরিত্রে দেখলেও প্রকৃতপক্ষে মিজু আহমেদ ছিলেন অতি সাধারণ একজন মানুষ। নিরাপদ সড়কচাই আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। নন্দিত এই অভিনেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।